বাপেরা, কেয়ামতের মাঠে তিন শ্রেণীর লোকের বিচার হবে প্রথম। এক নম্বর হলো বিচারকদের বিচার হবে প্রথম, গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড়বাবু, কোর্টের উকিল, হাকিম, জজ, গ্রামের মোড়ল, ওদের বিচার আল্লাহ আগে করবে। এদিকে আয়, তুই গ্রামে মোড়ল ছিলিস না? ও তখন বলবে হ্যাঁ আল্লাহ, কেমন বিচার করেছিস? ও তখন মার খাবার ভয়ে বলবে আল্লাহ আমি ন্যায় বিচার করেছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, মিথ্যাবাদী, তোর মনে আছে তোর পার্টির লোকটা অন্যায় করেছিল আর তোর বাটির বিপক্ষে যারা ছিল তারা নির্দোষ ছিল, তুই করলি কি, তোর পার্টির লোকটাকে মাছি আনলি আর নির্দোষগুলোকে দোষী সাব্যস্ত করে জেল কাটিয়ে মারলি, এখানে আর তোর কিছু নেই, গোটু দাহেল, সোজা জাহান্নামাই ঢোক। দুই নাম্বার লোকটা হলো কে? দুই নাম্বার লোকটা একজন পয়সাওয়ালার মানুষের বিচার হবে। আমি আল্লাহ তাকে অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস? ওই মানুষটা তখন বলবে আল্লাহ টাকা পয়সা আমি কোন জায়গায় ব্যয় করেছি বলে দিচ্ছি। তখন ও বলবে আল্লাহ আমি তোমাকে খুশি করার জন্য আমি খুব দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, মিথ্যাবাদী, মনে আছে কুরবানির সময় ও 20,000 টাকা দামের গরু কিনেছিল, তুই তো 30,000 টাকা দামের গরু কিনেছিলিস। আমি আল্লাহ কোরআনে বলে দিইনি? 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সুরার নাম সুরাই হাজ, তোরা যে কুরবানি করিস ওই কুরবানির রক্ত মাংসগ্রস্তগুলো কেউ আমার দরবারে পৌঁছায় না, ওগুলো তোদের পেটের মধ্যে হজম হয়ে বেরিয়ে যায়, তুই কতটা আমাকে খুশি করে কুরবানি করেছিস ওটাই আমার দরবারে পৌঁছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলছেন আল্লাহ পাক বলে দিলেন, আমি এজন্যই আমার নবীকে বলে দিচ্ছিলাম, কুল, নবী তুমি বলে দাও, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, অমা হায়া, আমার হায়াত, অমা মাতি, আমার মৃত্যু, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর জন্য নয়, একমাত্র আল্লাহ তোমার জন্য উৎসর্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কুরবানি মানে শুধু গরু জবাই করা নয় গো বাবা, কুরবানির অনেকগুলো দিক আছে, মানে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কিছু দান করা, দান খয়রাত হতে পারে, আপনি একে উপকার হতে পারে, অনেকগুলো ব্যাখ্যা হবে কুরবানি। তিন নম্বর লোকটার বিচার হবে একজন আলেমের বিচার হবে, বক্তার বিচার হবে, আলেমের বিচার হবে, জ্ঞানী লোকের বিচার। এদিকে আমি আল্লাহ তোকে জ্ঞান দান করেছিলাম, মনে আছে, ইউতিল হিকমাতা মাই ইশা ওমা ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে দিনের এলেম দান করি, জ্ঞান দান করি। হে আব্দুল্লাহ গিল মারুফ, তোকে আমি জ্ঞান দান করেছিলাম, তুই সে জ্ঞানটা নিয়ে কী করেছিলিস বল। আমি তখন মার খাবার ভয়ে বলবো আল্লাহ তোমার কোরআনটাকে নিয়ে আর চক্কাশমালিতে গিয়ে পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার দূরে বুঝিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, মিথ্যাবাদী, মনে আছে তুই এজন্যই বাস কর্তিক, এজন্যই ওয়াজ করতিক যাতে করে পাশের গ্রাম থেকে একটা জলসার দাওয়াত বেড়ে যায়, এজন্যই তুই ওয়াজ করছিলিস। মনে আছে তুই যে প্যান্ডেলের তলায় বসেছিলিস, ওই প্যান্ডেলের তলায় সুদকর, ঘুষকর, ব্যবিচার কর, কত পিতামাতার অবাধ্য সন্তান, কত সন্তান ছিল পিতামাতাকে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে, কত স্বামী ছিল তার স্ত্রীকে তলাক দিয়েছে, তলাক, তালাক নয়, শুনে নিন, তালাক তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, তো তেল আমানি কপ তালাক মানে জুড়ে যাওয়া, আর তয় বয় লয়াকার ক তলাক, তোয়েল আমানি কপ তলাক মানে পৃথক হওয়া। আমরা সব তলাক বলি না তালাক বলি, ঠিক না বেটি? এই জন্য বলেছিলাম না বাবা একটু একটু মানে চিন্তা ভাবনা কর, বর্গিন জয় কাল একা জ্বালা, বর্গিন জয় বা একাল একা জ্বালা, দুটোই জ্বালা, একটা জ্বালা যন্ত্রণা জ্বালা, একটা প্রাণীর জ্বালা, ঠিক না বেটি? বাবা এগুলো একটু মাথায় রাখতে হয়, আর কথায় কথায় তো একটা শব্দ আমাদের খুব বেরোয় তাই না, শালা, তাই না বেরোয় না? উরে বাপরে বাপ, দু মিনিট কথা বলবে তিনবার শালা বলে নেবে, তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কথা করে এ শালা, বক্তাকে এই যে শালা টান দেয় না, টন দেয় না, কিছু দেয় না শালা, কোথা দিয়ে পেয়েছি এটা মাল শালা, পাগল কোথায়, চল শালা জল চাষে লাভ নিয়ে বাড়ি যাই, শালা পাগল ছাগল নেই বারবার বলো, এই তালবে সহায়কার লয়াকে শালা, দন্ত সহায়কার লয়াকে শালা, মদন সহায়কার লয়াকে শালা, অশালা হলো তিন শালা, তো একটা শালা ধরি না, তালবে সহায়কার লয়াকে শালা, এ শালা মানে স্ত্রীর বাড়ি শালা নয়, ওটা হলো শ্যালক থেকে শালা, তালবে সহায়কার লয়াকে শালা শব্দ শুনে জুড়ে দেওয়া হয়, কী হয় শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা, দেখেছেন, এগুলো একটু বুঝতে হয় গো বাপ। যাই হোক, আল্লাহ পাক বলবেন তুই কেমন ওয়াজ করেছিলিস বল, আমি তখন বলবো মার খারো ভাই আল্লাহ গো কোরআনের পারা নাম্বার পৃষ্ঠ নম্বর ধরে ওদের ওয়াজ করিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, মিথ্যাবাদী, তুই এজন্যই ওয়াজ করছিলিস তোর জলসার দাওয়াত বেড়ে যায় যাতে, তুই এ তোর মনে আছে ওই প্যান্ডেলের ভিতরে কমিটির ছেলেরাও নামাজ পড়তো না, ওদের বিরুদ্ধে তো একবারও বললি না, ও তোর মালে যদি কম দে, এই জন্য ওদের মন জয় করে ওয়াজগুলো করেছিলিস, আয় হারাম কর তোকে দে প্রথম জাহান্নামে স্টার্ট হবে, দেখেছেন বাপ, খুব কঠিন জিনিস, খুব কঠিন জিনিস ওয়াজ নসিহত করা, দেখেছেন ওয়াজ নসিহত করে যাচ্ছি, মনে করলেন যে খুব বেশি জিনিস তা নয়,
ছোট্ট একটা উদাহরণ দিই, আল্লাহর নবী জাহান্নামে জান্নাত দেখেছেন, জাহান্নামও দেখিয়েছেন আল্লাহ পাক মেরাজের রাতে। তা নবী জাহান্নামের দূর থেকে দেখতে পাচ্ছেন জাহান্নামের ভিতরে কিছু লোকের জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে ফেরেশতারা। তো নবীজি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, মানে হাউলা গিয়া কি জিব্রাইল, ও ভাই জিব্রাইলেরা কারা? তো জিব্রাইল বললেন হাউলাই উম্মতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। আল্লাহর নবী তো অবাক হয়ে গেলেন যে আমার উম্মতেরা জাহান্নামায় ফেলে তাদের জাহান্নামার আগুনের কাঁচি দিয়ে জীবগুলো কাটছে, তাহলে কী আমার অপরাধ করেছিল, আমি কি জানতে পারি এ আমার কোন শ্রেণীর উম্মত? আল্লাহর ফেরেশতা জিব্রাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ভিতরে কিছু ওয়াইজিন আর কিছু আলেম, কিছু বক্তা আর কিছু আলেম। বলে এদের অপরাধটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, এদের অপরাধটা মারাত্মক, এরা স্টেজে ওয়াজ করতে একরকম আর বাস্তবে ব্যবহার করতো আর একরকম। এরাই স্টেজে উঠে বলতো সুদ খেও না, ঘুষ খেও না, বিয়ের পর নিও না, নারী নির্যাতন করো না, পিতামাতার অবাধ্য হয়েও না, এরা নিজেরাই বাম্মার ভাত দিত না, এরা লোককে বলতো নামাজ পড়ো, এরা নিজেরাই বেনামাজি হয়ে থাকতো। এবার বুঝতে পারছেন বাবা, এই জন্য কোরআন জানি যে আমার ভুল বুঝবেন না, আমি কোরআনে আয়াত তুলে তুলে আপনাদের বলে দিচ্ছি বাবা। কি সুন্দর জিনিস প্রশ্ন করেছেন, এই আমি প্রশ্ন করলে খুব খুশি হই গো বাপ, অনেক বক্তা আছে প্রশ্ন করলে রেগে যায়, আমি কিন্তু একটু অন্য ধরনের মানুষ। আপনারা এসেছেন কিছু শিখতে, জানতে, বুঝতে, এমনও জিনিস আছে আপনাদের মধ্যে নাই আমার মধ্যে আছে, আর এমনও জিনিস আছে আমার মধ্যে আছে আপনাদের কাছে নেই, এটা হতে পারে না? তে নিয়ে কোন রকম উঁচু নিচুর ব্যাপার নেই। কি একটা প্রশ্ন এসছে দেখি, দাঁড়ান, একজন মহিলা মারা গেলে কারা মুখ দেখতে পারে, কারা খাটিয়া ধরতে পারে, কারা কবরে পাশে নাম? আচ্ছা বাহ, এটা কি স্বামীর ভালো ভালো মানুষ, ভালো ভালো মানুষ? আচ্ছা আচ্ছা, ওটা ঠিক শোনেন বাপেরা, প্রশ্ন যখন করলেন একটু উত্তরটা দিয়ে দিই দেবো বাবা, হ্যাঁ শুনে নিন। আগে আমাদের একটু জেনে নিই, একটু পীর মুরিদি নিয়ে দুটো কথা বলে যাই আপনাদের, আর আমি একটা দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, প্রতি বাংলা মাসের তৃতীয় বুধবার, প্রতি বাংলা মাসের তৃতীয় বুধবার ফুরফুরা শরীফ, নাম শুনেছেন বাবা? ফুরফুরা শরীফে সাহিমউদ্দিন সিদ্দিকী সাহেব, নাম শুনেছেন? পীরচাঁদ আলহাজ মাওলানা মোহাম্মদ সাহিমউদ্দিন সিদ্দিকী, সে যে হুজুর কেবলার বাড়ি ফুরফুরা শরীফে, যে বড় গেট আছে গেটের ওপারটায় বাড়ি, ওনার ওখানে আবুল ফরা সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, ওনার ওখানে কোরআনের তাফসির হয়। তো আপনারা কোরআনের তাফসির শুনতে যাওয়ার জন্য আমি আপনাদের দাওয়াত দিচ্ছি। এবারে কিছু কথা আপনাদের বলে নিই, এই প্রসঙ্গটা এলো যখন বলে নিই, পীর মুরিদি শব্দটা নিয়ে একটু আলোচনা করি, শুনে নিন আজকের বলে যাচ্ছি কোরআন থেকে বাপ। আল্লাহ নবীর কাছে মহিলারা এসেছিল, আসার পরে নবীজি কোরআনে বলে দিলেন, নবীজি আল্লাহ পাক বললেন, নবী বলে দাও ইয়া আইয়ুহান নবী ইদা জাআকাল মুমিনাতু ইবাইনাকা আলা আল্লা ইশরিকনা বিল্লাহি শাইয়্যা ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুল আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই আয়াতটি আছে সূরা মুমতাহিনের 12 নম্বর আয়াতে, 28 নম্বর পারা, 10 নম্বর বিছানা, 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমতাহিনা। আল্লাহ পাক বললেন হে নবী, তোমার কাছে যদি কোনো মহিলারা এসে নিজেকে বায়াত গ্রহণ করতে চায়, কি শর্তের উপরে বায়াত করবে, অঙ্গীকার করবে? এক নম্বর, সেই মহিলারা বলবে নবীর সামনে আমরা আল্লাহর সঙ্গে শিরিক করব না। দুই নম্বর, আমরা জেনা করব না। তিন নম্বর, আমরা চুরি করব না। চার নম্বর, আমরা আমাদের সন্তানদেরকে হত্যা করব না। ছোট্ট একটা কথা বলি বাপ, আমি যদি এই মাওলানা সাহেবকে এক্ষুনি মার্ডার করি, আপনারা আমাকে কি বলবেন? খুনি, ভারতীয় সংবিধান অনুযায়ী আমাকে শাস্তি হতে হবে, তাই তো? শাস্তি পাবো। বাহ, কেন প্রকাশ্য খুন করেছি আপনারা দেখতে পেয়েছেন, আর এই এই এতগুলো লোকের মধ্যে কতগুলো খুনি বসে আছে তো জানে না, কিরকম খুনি? স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, স্ত্রীর পেটে বাচ্চা এসে গেল, দুজনে মিলে যুক্তি করে 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইঞ্জেকশনের মাধ্যমে বাচ্চাটাকে মেরে দিলেন। আল্লাহর কোরআন বলছে, কোরআনে আছে লা তাকতুলা আওলাদাকুম মিন খশিয়াতি ইমলাক,
তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না, নাহানু নারজুকুকুম ওয়াইয়াকুম, তোমাদেরও আমি আল্লাহ খাওয়াই তাদেরও খাওয়াই, তোমরা তাদের হত্যা করে খুব কঠিন পাপ করেছো। এমনকি ওই সন্তানদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে বলছেন ওয়াইজাল মাউউতাতু সুইলা, ওই সমস্ত সন্তানদেরকে আল্লাহ পাক জীবিত করে বলবেন বিআইয়ি জামবিন কুতিলা, কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল। ওই বাচ্চারা বলবে ইয়া হে আল্লাহ, আমরা পৃথিবীতে হত্যা হতে চাইনি, আমার বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন এলাম আমার বাপ আর মা দুজনে মিলে যুক্তি করে ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদের ইঞ্জেকশনের মাধ্যমে মেরে দিয়েছে। ওগো আল্লাহ, আজকের জাহান্নামায় যদি দিতে হয় বাপ আর মাকে আগে দিও, তারপরে তোমার বিচর্যা হয় করিও। আমার বাপেরা কত বড় পাপ কাজ করেছে এবার বুঝে দেখেছেন, বুড়ো বয়সে 70 বছর বয়স, পাকা দাড়ি হয়ে গেছে, হাত পা সব নরম হয়ে গেছে, মনে করছেন আল্লাহর ফেরেশতা হয়ে গেছেন নাকি? বাবাজি সেই 25 বছর বয়সে 30 বছর বয়সে কটা স্ত্রীর বাচ্চা নষ্ট করি তার তো ঠিক নেই বাবা, আল্লাহর কাছে কাঁদুন। এই জন্য এই কথাগুলি ভেতরের কথাগুলো তুলে বলতে যাওয়ার উদ্দেশ্য ছিল আমার, যাতে করে আপনার হৃদয়টা কাঁদে রাতের অন্ধকারে। চলুন, তো এই আর কি করব, মহিলারা বলবে আমরা ভালো কাজের আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। এই শর্তগুলো যদি মহিলাদের মধ্যে পাও তাহলে তাদের জন্য তাদের বায়াত করবে নবী, আর তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। প্রসঙ্গ যখন এলো একটু বলে দিচ্ছি, এই হাদিসে এই আয়াতের ব্যাখ্যায় পেছনে একটা হাদিস আছে। আম্মাজান আয়েশা বলছেন যে যে আল্লাহর কসম করে বলছি আল্লাহর নবী কোনোদিন কোনো মহিলার হাত ধরে বায়াত করেননি। কিছু বুঝতে পারছেন কথাটা? আল্লাহর নবী কোনোদিন কোনো মহিলার হাত ধরে বায়াত করেননি। এখন যদি কোনো পীর সাহেব তার মুরিদের স্ত্রী হোক বা অন্য কোনো যার সঙ্গে বিবাহ করা হালাল, ঠিক আছে, তার হাত ধরে যদি কোনো বায়াত করে বা কিছু করে, ওই পীর সাহেব হলো কোরআন হাদিসের বহির্ভূত মণ্ডপীর। কিছু বুঝতে পারছেন? এই দিক থেকে আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলীকে, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে, তিনি কঠোরভাবে কড়া, এই জন্য পর্দার কথা বারে বারে বলা হয় কোরআনে। পর্দা সম্পর্কে 14 জন নারীর কথা বলা আছে, সুরায় নিসার ভিতরে আছে 4 নম্বর পারার শেষ আয়াতটা।